প্রথমে আমাদের গান শোনাবে তামিনা খানটি। আমি এখন তামিনা খানটি সম্পর্কে তারই লেখা কিছু কথা আপনাদের পড়ে শোনাব। আমি যখন গান শেখা শুরু করি তখন আমি অনেক ছোট। আমার প্রথম গান একটি রবীন্দ্রসঙ্গীত, আলো আমার আলো ওগো। এই গানের হাতে করি আমার নানির কাছ থেকে। তারপর আমাকে বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী জনাব কলিম সরাফির গানের স্কুল সঙ্গীত ভবনের শিশু শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। তারপর আমি শিশু শ্রেণী থেকে উন্নীত হয়ে বড়দের বিভাগের নজরুল গীতি বিভাগ থেকে পাশ করি। এরপর বাড়িতে বসেই গানের প্রশিক্ষণ চলে। সঙ্গীত ভবনেরই একজন গানের শিক্ষক জনাব আব্দুল বরকত আমাকে বাড়িতে এসে গান শেখাতেন। 2007 সালে সিডনিতে চলে আসার পর কিছুদিন গান থেকে বিরতি চলে। এরপর হঠাৎ করে এক বান্ধবীর মাধ্যমে আমি প্রতিদিকে খুঁজে পাই। প্রতিটি পরিবেশ আমার খুব ভালো লাগে। বিদেশের বুকে ঠিক যেন ছোট এক টুকরো বাংলাদেশ। শুরু হয় প্রতিটির হাত ধরে পথ চলা। সালিকিন আন্টির নেতৃত্বে আর সুচি আন্টির আন্তরিকতায় খুব শীঘ্রই প্রতিটি আমার দ্বিতীয় পরিবার হয়ে ওঠে। সালিকিন আন্টির আমার শুধু গানের গুরুই নন, বিদেশ বিভিন্ন আমাদের একজন গার্জিয়ানও বটে। প্রতিটির সুন্দর পরিবেশ আর আন্তরিক মানুষগুলো না থাকলে হয়তো আমার গান চালিয়ে যাওয়া সম্ভব হতো না। এখন তাহলে আপনারা তামিনা খানের গান শুনুন। আজকে আমাদের অনুষ্ঠান উৎসর্গ করেছি চিত্রনায়ক রাজ্জাক ও কণ্ঠশিল্পী আব্দুল হাদির আব্দুল জব্বারের স্মরণে। আমি প্রায় 9 বছর ধরে প্রকৃতিতে গান করছি। প্রকৃতিতে যে গান করছি এটা সংগঠন মনে হয় যেন আমার সেকেন্ড পরিবারের কাছে আমি যাচ্ছি, গিয়ে গান করছি। তো খুবই ভালো লাগে গান করতে। Thank you.
এখন আমি একটি কাজী নজরুল ইসলামের গান করব, একটি গীতিকার এবং সুরকার দুজন কাজী নজরুল ইসলাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের গান গিয়ে শোনাবেন জনাব এ কে এম ফারুক। জনাব ফারুকের গানের হাতে খড়ি বাংলাদেশ বেতারের শিল্পী গাজীপুরের শ্রদ্ধেয় মনমুখ খন্দকার আব্দুল মোমেনের কাছে। তখন জনাব ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে সঙ্গীত বিদ্যালয়ে বেতার শিল্পী শ্রদ্ধেয়া শরীফা আহমেদের কাছে 4 বছর গান শিখেছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরিতে যোগদানের পর ওস্তাদ মরহুম আখতার সাদমানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম গ্রহণ করেছেন প্রায় 2 বছরের মতো। সিডনিতে এসে প্রতিটি সাথে যুক্ত হন এবং এর কর্ণধার শ্রদ্ধেয় জনাব সিরাজুল সালেকিনের সান্নিধ্যে আসেন। গত প্রায় 21 বছর ধরে
জনাব সালেকিনের দক্ষ প্রশিক্ষণে এবং স্নেহাস্পর্শে জনাব ফারুক গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। এই দীর্ঘ সময়ের এক পর্যায়ে সিডনি নিবাসী সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শহীদুল ইসলামের কাছেও তিনি কিছুদিন উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। জনাব ফারুকের ভাষ্য মতে, সিডনিতে আসার পর থেকে তিনি দেখেছেন বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় সঙ্গীতানুষ্ঠান হতো, সেখানে শিল্পীর স্বাধীনতা থাকত না এবং সময়মতো অনুষ্ঠান শুরুও হতো না, ফলে শুধু সঙ্গীতকে কেন্দ্র করে একটি স্বাধীন সংগঠনের প্রয়োজনীয়তা বেশ কিছুদিন ধরে তিনি অনুভব করে আসছিলেন। এমন সময় জনাব সিরাজুল সালেকিনের সাথে তার পরিচয় ঘটে। জনাব সালেকিনও শুদ্ধ এবং মূলধারা সঙ্গীত ভিত্তিতে একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন। তারা দুজনে মত বিনিময় করেন এবং জনাব সিরাজুল সালেকিন তার কিছুদিনের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠা করেন। বাংলা গানের মূলধারা সঠিকভাবে চর্চা ও লালন করে চলেছে প্রতিটি, এই কারণে আদর্শিকভাবে জনাব ফারুক প্রথম থেকে প্রতিটির সাথে যুক্ত আছেন। শুধু দর্শক শ্রোতা, চলুন আমরা এবার তার গান শুনব। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এটা আমাদের শ্রোতার আসরের তৃতীয় অংশ। আমরা এর আগে দুটো শ্রোতা আসর করেছি, এবারে আমরা তিনজন শ্রোতা আসরে অংশগ্রহণ করছি এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্যবাদ করছি। প্রতিটি সবসময় আমাদের পরিবারের মতো প্রতিটি সবসময় আমাদেরকে প্যাট্রোনাইজ করে, সবার উপর আমাদের সাথে আছেন, তো আমরা সেই ভরসায় খুব ভালো না দিতে পেলেও চেষ্টা করি ভালো করার জন্য। তা আমাদের প্রথম, আমার যে প্রথম গানটি সেটি হচ্ছে পঞ্চকবির এক কবি অতুল প্রসাদ সেনের, আমি সেটা একটু গাওয়ার চেষ্টা করছি।